সামনে আমরা সবাই বাবার বাড়িতে আসছি। আজকে সকালের নাস্তা হবে খিচুড়ি। আসসালামু আলাইকুম। দেখুন সবাই, আমরা খিচুড়ি রান্না করতেছি। সকালের জন্য আমরা খিচুড়ি রান্না করব। এই যে খিচুড়ি বসাই দিছি, আমি বসাইছি। এখন যে হাটে মানে ভর্তা করব, তারপর দেখি কি কি ভর্তা করতে পারি। এই যে বাড়ির একটুই দেখাচ্ছি কিছু দৃশ্য। এই যে মুরগি, স্বাভাবিক নেচার যেটা গ্রাম বাংলায় হয়, কিন্তু লোক সংখ্যা কম। এই যে গাছে ফুল আসছে, আম গাছের মুকুল, একটা কলমের গাছ। এই যে মুরগি, একটা বালতির ভিতরে বোম্বাই মরিচ, এটা খুব সম্ভব। আর যেটা মোরগটা আমার বড় বোনকে দিয়ে দেবো, দুলাভাই যেহেতু আসেনি ও দুলাভাইয়ের জন্য পাঠাই দেবো এটা। আর এই যে এখানে সব কিছু হালকা, আমি কিছুটা ঝাড়ু দিছি, তবে আর সব ঝাড়ু দিয়ে দেবো আম্মা পারে না, আমার ছোট বোন একটা, ও একা এত বড় বাড়ির কাজ করা সম্ভব না। এই যে জাম্বুরা নিয়েছিলাম, দেখাইছিলাম একবার, ওই জাম্বুরা আর একটা দুটা ছিল গাছে। আম্মা বলে নিয়ে যাও তো, ফারুকই পছন্দ করে, আমি তো কেউ খায় না আর শীতে অতটা কিছু। ওই যে ওই একটা একটা আর একটা আছে ওই সাইডে। এই গাছে লেবু আসছে, এখানে এই লেবু গাছে আমি কলম করছিলাম, সেই কলমে এখন আল্লাহ দিল অনেক ফুল আসতেছে। দু বছর তিন বছর হয়ে গেছে এই গাছের বয়স, এই যে অনেক ফুল আসছে। অনেক দুটা গাছে আস, তিনটে কলম করা হয়েছিল, কিন্তু ওই সাইডে আর একটা গাছ আছে আমাদের ওই সাইডে, ওই যে, কিন্তু ওই গাছটায় তেমন ফুল আসে না। ওটা কী হয়েছে কী জানি, গাছটা মানে একটু গাছের নিচে পড়াতে ফুল আসে না। আর এই গাছটা মাশাল্লাহ অনেকগুলো ফুল আসছে, অনেক, এই যে অনেক ফুল। এই যে আল্লাহর ইচ্ছে লেবু হবে, পাশে আর একটা আছে ওই সাইডে, দুটা গাছে দেই। কিন্তু গাছে এখন হয়েছে এদিকে পুকুরের দিকে ঝুঁকে গেছে, বিষ পানি বেশি হলে গাছ পানির নিচে নেমে যায়। আর এই সাইডে আছে তেঁতুল গাছ, একটা বড়, অনেক বড়, ওই যে অনেক উঁচু তেঁতুল গাছ। আমি ভোরে উঠে প্রথমেই আমি তেঁতুল কুড়াই এনেছি, এই যে অনেকগুলো তেঁতুল। আরও কাল দুই গতকালও শুকাইয়ে ঘরে রাখা হয়েছে, আর এইটাই মাত্র আমি ভোরে উঠে তুলে নিছি। আর এই তেজপাতা আমি যাওয়ার সময় নিয়ে যাব, গাছ বিক্রি করে দিছিল পাতা, এখন আবার হয়েছে। এই যে মুরগি, কবুতর, ওই যে টিনের চাল কবুতর, ও আমার ভাগ্নার, যে ওখানে মুরগি ওই খাওয়া দাওয়া করতেছে। এখন আমি ভর্তা করব, সেই জন্য লাউ পাতা আনার, কী কী ভর্তা করবো দেখাবো আপনাদেরকে। এই যে লাউ পাতাটা আগে তুলে নিচ্ছি, হাত দিয়ে তুলতে পারতেছিলাম না, তখন আমার ছোট বোনের মেয়েটাকে বললাম যে যাও ছুরি নিয়ে আসো বা চাকুটা নিয়ে আসো, চাকুতে ধারালো একটা একটা করে দিলেই কেটে হাতে চলে আসতে আছে। পাতাগুলোই নেবো, ডগা দেবো, পাতাগুলো বড় পাতায়। তারপরে খিচুড়ি আর ভর্তা ভাত, কারণ আমি ভোরে হয় রুটি, নাহলে চা এটা চলবেই, কিন্তু এখন লোক বেশি দেখে আমরা চা আর টোস্ট খাইছি। বিরিঞ্চের টোস্ট আমার বোন ঢাকা থেকে নিয়ে আসছে। এই যে কাটা শেষ প্রায়, যে ধনে পাতা অনেক ক্ষেতের ভিতরেও আছে, কিন্তু এখানে অনেকগুলো এই ভর্তা, এই ধনে পাতাগুলো দিলে বেশ ভালো লাগে খেতে, সুন্দর একটা ঘ্রাণ আসে। যে অনেক ধনে পাতা, এই যে অনেকগুলো, এই যে আমি তুলে নিচ্ছি, আমার ছোট বোনের মেয়েটাকে বললাম তুমি আম্মু ধরো বাটিটা, আমি তুলে তুলে নিচ্ছি। এই যে অনেক পাতা, যেন পরিষ্কার পরিচ্ছন্ন করার মতন লোক নেই, সেই জন্য পরিষ্কারও করা যাচ্ছে না, ঠিক মতন পরিষ্কারও হয় না। আর ওই যে গাছের চালতা দেখাবো, অনেক প্রচুর চালতা পড়ে আছে, কারণ সময়ের অভাবে আমরা কাটতেও পারতেছি না। কিছু আচার বানাবো, আমি নিয়ে যাব যাওয়ার সময়। এই যে এটা তুলে নিয়ে বেশি করে একটু নিচ্ছি, ওই গাছটা ওই যে ফুল আসছে ওটা থেকে এই বিচি পড়লে ভরে যায় অনেক। এখানে এটুকু, ওই সাইডে আরও অনেক আছে। এই যে সব তুলে নিয়ে নিলাম, এই যে চালটা দেখেন,
আজকে তো আর সময় হবে না, কারণ ভর্তাটা তো কালকে আমি এগুলো ঝাড়ু দিয়ে চালতাগুলো এক সাইড করে নেব, সব ঝাড়ু দিয়ে ফেলবো। ওগুলা লোক সংখ্যা বেশি কিন্তু করার লোক নেই, খাবার দাবারের লোক সংখ্যাই অনেক, বাচ্চারা সবাই করতে পারে না। আমরা চারও বোন একসাথে হয়েছি, তো সেই জন্য আম্মা তো আর পারেই না, তার মাজা ব্যথা কোমরে ব্যথা এগুলো নুয়ে ঝাড়ু দেওয়া সম্ভব না। আর লোক তো বললে যদি খুঁজে বেড়াই তাও একটা লোক নেই, বলছে যে পরে আমি ঝাড়ু দিয়ে পাতাগুলো পুরাই দেবো। যে আমার ছোটো বোনের মেয়েটা, ও আমি যেখানে যেখানে যাই আমার সাথে সাথে সব সময় থাকতেছে। এই যে বিচি কলার গাছ, এটা একটা ফল আসছে, মন বল আম্মা বললো যে এটা থুটটা বের করে আমি রান্না করব, কিন্তু সময় কে কেটে দেবো, সময়ের অভাবে এটা কাটাও হচ্ছে না, পারবো কি না আদৌ খেতে কি জানি, কিন্তু খাওয়ার জন্য খুব ভালো, খাইতে পারলে কারণ হাটের তারপরে ডায়াবেটিস এই ঔষধ হিসেবে এই যে ভর্তা রেডি, পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজছি, শুটকি লাল মরিচ দুই না পাতা কাঁচা পেঁয়াজ। আমার বড় বোন বাড়বে, মেহমান আসছে বাসায়, ফল টল নিয়ে আসছে, আর আমরাও মেহমানকে নাস্তা দেওয়ার জন্য আমার সেজ বোনটা সব রেডি করতেছে, আমার বড় বোন বিস্কুট চানাচুর ঢাকা থেকে মেলা কিছু বাজার করে নিয়ে আসছে, আর এখন ফল ওই যে কমলা ছিলতেছে আমার বাগনিটা, ওই যে ওখানে চুলা এসে মাই বসাই দিছে, আর এদিকে আমার বড় বোন ভর্তা তৈরি করতেছে। রেডি সব, সব আমি কেটে কুটে গুছাই দিছি, আবার দুপুরের রান্না রফাকে কাটাকাটি করতেছি, কারণ সময়ের সাথে পারা যাওয়া পারা যায় না, জানি না বেলা কীভাবে চলে যায়, কোনখান থেকে কখন সন্ধ্যা হয়, যে খাইতে খাইতে আবার রাতে একটু কোথাও যাবো তারও সময় হয় না। যে সব বাইটা বুইটা রেডি, এখানে আমি আলু আর সিমও সিদ্ধ দিছি, খিচুড়ি হয়ে গেছে, অনেক লোক একটু বেশি করে রান্না করা লাগে, এই সিম আর আলু সিদ্ধ দিছি, এটাও ভর্তা করবো করে, এই যে শুকিয়ে গেছে প্রায় হয়ে আসছে। একটা বাহিরের চুলা, মানে এতগুলো লোকের রান্না গ্যাসে হওয়া সম্ভব না, এর জন্য বাহিরের চুলা করা। এটা আমাদের পাশের বাড়ি, এখানে যে কচু গাছ দেখা গেল ওটা দুগ্ন কচু, আমার আবার প্রিয় খাবার, পছন্দ করি। এই যে ভর্তা বাড়তেছে এই হলো আমার বড় মামুনি, আর এই যে ভর্তা ওই যে আলু ভর্তা করতেছে এই হলো আমার মেজে মামুনি, আলু সিম লাউ শাক এটা ভর্তা হচ্ছে, এটা এটা করতেছে আমার মেজে মামুনি, সে নাস্তা রেডি করতেছে, একজন মেহমান আসছে তার জন্য নাস্তা রেডি করতেছে। আমার বোন লাউ পাতাটা ভর্তা করতেছে লাস্ট, কারণ শুটকি ভর্তা করা হবে লাস্ট, সে আছে ব্যস্ত খুব, খিচুড়ি পাতিল উঠলে করে কয় এক পাতিল খিচুড়ি জানছে মোরা, যে সব ভর্তা করার পরে খাইলে সেই জন্য, ওই যে আমার বোনের মেয়েটাকে একটু খাওয়াই দিছি, খা করছো ওই জন্য, সেই অনেক ভর্তা এই খাইলে আর কোথায় খুব খাবো এখন আমরা। এই যে রাত্রে পিঠা বানাবো, চাল ভিজিয়ে একটু শুকাতে দিলাম, ধুয়ে টুয়ে একটু মেলে রাখলাম টেবিলের উপরে, ওই যে আমার ছোট বোনের বাচ্চা ভাগ্নির বাচ্চাটা ছেড়ে দিলি হয় আচ্ছা শুরু কেমনে পারবো আমি দেখাবো, আমি তার একটা নাচ দুইটা তিনটে নাচ তুলবো লাস্টে দেখাবো, আজকে না কালকে তুলে ছাড়বো দেখাবো আপনাদেরকে। চিৎকারও দেয় ফাঁকে ফাঁকে,
যে ভালো লাগে না কি জানি একটু মন মতন হয় কারেন্ট চলে গেছিল তারপর ব্লেন্ডারে সব গুঁড়ো করা যায়নি অল্প কাটা লাস্টে ছিল বড় বোন আমার বাইটা দিচ্ছে কাদের রাত্রে খুব বেশি হয়ে যাবে দরকার নাই তাড়াতাড়ি করিয়া ফেলাই আমি ফাঁকে আবার ওই যে স্থিত পিঠের গুঁড়া সব ওই যে ব্লেন্ডারে কত করা হয়েছে সবটা করতে পারিনি এখন গোলাটা আমি ই করে নেব আর ওই কতকে খাবার খাবে রাত হয়ে যাচ্ছে এই জন্য এই যে রস গোলা গোলাই নিয়ে আসছি আর এই রসটা ভালো করে জাল দেওয়ার পরে নামাই রেখে কিছু ভিজাবো আর কিছু আমরা শুকনো খাবো যে বাজা হয়ে গেছে আমার আব্বা আবার শুকনো পিঠা অস্থির হয়েছিল যে আমরা আসলে পরে পিঠা বানাবো কি একলা পক্ষে তো আমার ছোট বোনটার পক্ষে সম্ভব ছিল না ভাজা ওদিকে খাওয়া সবাই চলতেছে ভিজাবার মতন সুযোগ হয়নি তারপরে আবার দেখলাম যে কমে গেছে আর আগে যখন অনেক সুন্দর হয়েছিল পিঠাটা দেখাবো সবাই খাচ্ছে।